হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলুন আমরা আজকে দেখবো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে কি বলে, কারণ আবুল মাল কিন্তু সেলফিতে খুব জোরে একটা হাসি দিয়ে রাখতেছে। তো চলুন আমরা মানিক ভাইয়ের সালাম নিন, এই ভিডিওটার ডান্সও একই সাথে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এই মাল আব্দুল মাল, এই বেটা কখনো কি আওয়ামী লীগের ছিল? সে তো ছিল আমলা। ওই সিন্ধি এত খারাপ আমায় বাসায় ডেকেছে, বাসায় ডাকার পর ভাইয়া বাপকে ডেকেছে, তারপরে যে মাইছে এ বেড়ি মাইছে সেই মাইটা আল্লাহ তোমার কাছে বিচার দিল। মানিক ভাই সালামে, মানিক ভাই সালামে, লোকা মাঠায় ভোট দে, লোকা মাঠায় ভোট দে, ইলেকশন very important election, so guys be careful, be careful, be careful. Crazy kiya re. তো দর্শক, এখন আমরা দেখলাম মানিক ভাইয়ের সালাম নিয়ে নৌকা মার্কায় ভোট দিন ভিডিওটির ডান্স। তো এবার দেখবো আমরা হিরো আলমের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, ডোনাল্ড ট্রাম্প, সানি লিওনের সেলফি। যাই হোক, আমরা একটি WW না দেখলেই নয়, যেটা দেখার পর হয়তো আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। আমাকে একটু বলবা, H2O মানে কি? H2O মদ, H2O মানে মদ। এইটা দেখার পর তো দেখি একজন স্কুল ম্যাডাম অজ্ঞান হইয়া গেছে। যাই হোক, আর সামনে কি আছে, নুরুল ইসলাম নাহিদ কাকুও কিন্তু বিয়ে করে ফেলছে H2O মানে মদ শুনে। যাই হোক, আর কিছু বলার না, একটু জনি ভাইয়ের সন্দেহ হচ্ছে। উরি বাপারে, জনি ভাই তো দেখি জাতির ক্রাশের সাথে চেলপি। আবুল হায়াত কাকু এখন কোথায় আছে? ওই পুলিশ অফিসার রবীন্দ্রনাথ ঠাকুরের পাশেই আছে। যাই হোক, আমরা এখন একজন আপুর স্পেশাল একটি গান শুনবো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। জান, ওই মেয়েটাকে মদ খাইতে পারো? ওনাকে মদ খাওয়ার কথা বলে লাভ নেই, উনি আপনার চেয়েও বেশি মদ পান করেন। সে সকালে মদ খায়, দুপুরে ভাং খায়, বিকেলে গাঁজা খায়। হায় আল্লাহ, এই মেয়েটা তো দেখি সেফুদা চাইতো বেশি মদ খায়। যাই হোক, সেফুদা কিন্তু কান্না করবে এটা দেখার পর। সেফুদা, আপনি কিছু বলেন না কেন? স্বাভাবিক কি কষ্ট লাগে না? লাগে লাগে। স্বাভাবিক কি কষ্ট হয় না? হয়, অনেক কষ্ট। ক্রেজি কি আরে, নোয়াখালী ব্যাংকের 1000 টাকা, সেইখানে আবার সেফুদার ছবি। হায় রে সেফুদা, মনটা তো খারাপ হয়ে গেল আপনার এই অবস্থা দেখে। কে সে পাছন্ড মন খারাপ করেছে আমার ভাইয়া? সে আমি 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 তুমকো হাম নি ছোড়েঙ্গে। আমি এখন মদ খাবো। হাই রে হত ছাড়া, সেফুদা খাইতে গেছে মদ আর কেউ এই না, সেফুদার পিটার খাওয়াইতেছে। এইটা দেখার পর আসলে জাতিসি। এবার দেখলাম রবীন্দ্রনাথের সাথে ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, আমরা সেফুদাকে আবার ডাকতে চাই। সেফুদা, আহ বাতি যা, আহ গুরু মদ খা। সেফুদা বলেন, আর একবার মদ খাওয়ার কথা বললে কিন্তু আমি আপনাকে গালি দিব। আমি গালি প্রুফ মানে আসলে ওয়াটার প্রুফ, আমি গালি প্রুফ। আল্লাহ তোমার কাছে বিচার দিল। রবীন্দ্রনাথের সাথে সেফুদের সেলফি, যাই হোক অসাধারণ। রবীন্দ্রনাথ আবার জগতে ফিরে আসলো কবে সেটা আমরা একটু পরেই জানবো, তবে দেখি রবীন্দ্রনাথের সাথে আর কে আছে। ও আর ডোনাল্ড ট্রাম্প আছে রবীন্দ্রনাথের সাথে। যাই হোক, রবীন্দ্রনাথ কিন্তু ইতিমধ্যে ফুটবল খেলা শুরু করছে, আমরা দেখবো সে রবীন্দ্রনাথের খেলা। যাই হোক, রবীন্দ্রনাথ কিন্তু WWEও খেলতে পারে, আমরা সেটাও একবার দেখে আসি। তবে যারা এগুলো এডিট করেছেন তাদেরকে আমি কি বলবো, তাদেরকে আমার কি ইচ্ছা করতেছে জানেন? যাই হোক, এডিটিং দেখতে দেখতে রবীন্দ্রনাথের সাথে মিয়া খলিফা এরশাদ কাকুকে কি ডিজিটাল বানাই ফেলতেছে। এরপর আমাদের শিল্পী শাহ মাহফুজুর রহমানকে একেবারে হুবহু রবীন্দ্রনাথ বানাই ফেলতেছে। যাই হোক, আবুল হায়াত কিন্তু কখনো কুম্ফু ক্যারাটে খেলে নাই, তাকেও কিন্তু কুম্ফু ক্যারাটে খেলাইতেছে। যাই হোক, আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে যে রবীন্দ্রনাথ কিছু বলতেছিল আমরা সেটা এখন শুনবো। রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব, আপনি আপনার গল্পটা শুরু করেন, আমরা শুনতে থাকি। আমারে বলেছে ভাইয়া, তার রুমে যাওয়া যায় না, হেড লাগে কিসে তার ডিক্টেশন নিব? তার মুখে গন্ধ, গায়ে গন্ধ, তারপরে পেশাব করে দেয়, জোরে জোরে পাদ মারে, পাদের গন্ধে তার ওকে রুমে যাওয়া যায় না ভাই। কত ঘটনা সত্য, কে রে মালিক? তো লজ্জা শর্মা সে না ঝাড়ুর পিঠা খাওয়ার আগে পদত্যাগ করবে।
হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা শুনে আমি নিজেও আতঙ্কিত। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার।